আবহাওয়া সংক্রান্ত কিছু খবর আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোবে বলে মনে করা হচ্ছে আগামী কাল সন্ধ্যায় এটি নিম্নচাপে পরিণত হতে পারে রবিবার সন্ধ্যা নাগাদ এটি সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে এর প্রেক্ষিতে রাজ্য সরকার উপকূলবর্তী জেলাগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ওড়িশা প্রশাসনও সে রাজ্যের আঠারোটি জেলায় বিশেষ সতর্কতা জারি করেছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে আগামী রবিবার থেকে চার দিনের জন্য আগাম সতর্কতা জারি করেছে রাজ্য সরকার সরকারি নির্দেশ মেনে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের সবকটি ব্লকে বিপর্যয় মোকাবিলা নিয়ে আগাম বৈঠক শুরু হয়েছে বৈঠকে কাকদ্বীপের মহকুমার শাসক বিডিও থানার ওসি সেচ দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন সুন্দরবনের বেহাল ও দুর্বল বাঁধ মেরামতিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে প্রশাসনিক আধিকারিকরা বেহাল বাঁধগুলি ঘুরে দেখছেন এছাড়া দুর্যোগ শুরুর আগে থেকেই উপকূলের বাসিন্দাদের ফ্লাড সেন্টারে এবং স্কুলে নিয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে দুর্যোগ মোকাবিলায় বুথ স্তরে টিম তৈরি করা হয়েছে